2014 সালের 4 আগস্ট পদ্মা নদীতে পিনাক 6 লঞ্চ ডুবির হৃদয় বিদারক চিত্র এটি। ওই বছর দেশে 146টি নৌ দুর্ঘটনা ঘটে, মারা যায় 238 জন, নিখোঁজ হয় 428 জন। অতিরিক্ত যাত্রী এবং খারাপ আবহাওয়াই এসব দুর্ঘটনার অন্যতম কারণ। মার্চ থেকে এপ্রিল এই 3 মাস সবচেয়ে বেশি ঝড়ের কবলে পড়ে নৌযানগুলো। আধুনিক প্রযুক্তি না থাকায় যথাসময়ে পূর্বাভাস পান না চালকরা, তাই দ্রুত নিরাপদে আশ্রয় নিতে পারেন না। সব জাহাজে নাই, যে সমস্ত জাহাজে আছে তারা অন্য জাহাজগুলোকে সাপোর্ট দিচ্ছে, যে মোবাইলের মাধ্যমে মেসেজ পাচ্ছে, ওই মেসেজ অনুযায়ী তারা তাদের শেল্টার প্লেসে চলে যাচ্ছে। গত এক যুগ ধরে নৌ দুর্ঘটনা রোধ ও নিরাপত্তা নিয়ে কাজ করছে নঙ্গন নামক একটি সংগঠন। তাদের দাবি, আধুনিক প্রযুক্তির অভাবে নৌ দুর্ঘটনা ঘটছে। এই বর্ষার সময়ে যখন ঝড় হয় এবং তখন নৌপথের যে ট্রাফিক সিগন্যালের ব্যবস্থা থাকে সেই ব্যবস্থাগুলো ঠিক থাকে না, এবং ঝড়ের সময়ে যে পূর্বাভাস থাকে সেগুলো অনেকেই মানেন না। অভ্যন্তরীণ নৌ চলাচলে শুধু রেজিস্ট্রেশন ও ফিটনেস দেখা হয়, উন্নত প্রযুক্তির ব্যবহার কখনোই গুরুত্ব পায় না। অথচ ভারত শ্রীলঙ্কায়ও নৌযানে জিপিএস, রাডার সহ আধুনিক ট্র্যাকিং সিস্টেম ব্যবস্থা আরও 20 বছর আগেই যুক্ত হয়েছে। ভেহিকেল ট্র্যাকিং বিভিন্ন কোম্পানি গাড়ির জন্য, গাড়ি চুরি হওয়া রোধের জন্য ভেহিকেল, সেম ভেহিকেল ট্র্যাকিং সিস্টেম অ্যাকচুয়ালি শিপের জন্য প্রযোজ্য পৃথিবীর সমস্ত উন্নত দেশে। উন্নত তা আমাদের মতো মধ্যবিত্ত টাইপের দেশে, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, এইসব দেশে এগুলো অ্যাভেলেবল, কিন্তু আমাদের দেশে এই জিনিসগুলোকে উন্নত করা হয়নি। দেশে কী পরিমাণ নৌযান আধুনিক প্রযুক্তি ছাড়াই চলাচল করছে সেই পরিসংখ্যানই নেই বিআইডব্লিউটি এর কাছে। যে সমস্ত জাহাজে রাডার এবং জিপিএস নাই সেগুলোকে আমরা যখন টাইম টেবিল দিই তখন শুধু দিনের বেলা চলতে পারবে, রাতের বেলা চলতে পারবে না। মালিকরা বলছেন সরকারি সহযোগিতা পেলে সব যাত্রীবাহী নৌযানে উন্নত প্রযুক্তি সংযোজন করবেন তারা। আমিনুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।